হ্যালো বন্ধুরা, ডিফেন্স রিভিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সমরাস্ত্রের মালিক হওয়ার দিক থেকে 2021 অর্থবছর ভারতীয় সেনাবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা সূত্র অনুযায়ী 2021 অর্থবছরে 5টি গেম চেঞ্জার হাতিয়ার ভারতীয় সেনাবাহিনীতে যোগ হতে চলেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মূলত সেই 5টি গেম চেঞ্জার হাতিয়ার সম্পর্কে ধারণা দেব। আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যাই হোক, এবার আসা যাক মূল ভিডিওতে। নাম্বার 5, লাইট কমব্যাট হেলিকপ্টার। LCH হচ্ছে স্বদেশী টেকনোলজিতে তৈরি ভারতের প্রথম লাইট ওয়েট অ্যাটাক হেলিকপ্টার। এই হেলিকপ্টারের ফার্স্ট ফ্লাইট করানো হয় 2010 সালে। HAL মূলত ভারতীয় আর্মি ও ভারতীয় এয়ারফোর্সের জন্য এই হেলিকপ্টারটি তৈরি করেছে। বর্তমান সময়ে এরকম মাত্র 2টি হেলিকপ্টার ভারতীয় সেনাবাহিনীতে অস্থায়ীভাবে সার্ভিস দিচ্ছে। তবে ধারণা করা হচ্ছে এই 2021 অর্থবছরে ভারত সরকার হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের সাথে এই হেলিকপ্টার ক্রয়ের জন্য ডিল সাইন করবে। নাম্বার 4, INS আরিঘাট। আরিঘাট হচ্ছে ভারতের তৈরি দ্বিতীয় নিউক্লিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। এখানে বলা বাহুল্য যে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন হওয়ার কারণে এটি চীন ও পাকিস্তানের জন্য ব্যাপক দুশ্চিন্তা। INS আরিঘাটকে প্রথম লঞ্চ করা হয় 19 নভেম্বর 2017 সালে। বর্তমানে এই সাবমেরিনটি তার সি ট্রায়ালে রয়েছে। তবে সূত্র অনুযায়ী সি ট্রায়াল শেষ করে এই বছরেই সার্ভিসে আসতে চলেছে সাবমেরিনটি। নাম্বার 3, বিশাখাপট্টনম ক্লাস স্টেলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। বিশাখাপট্টনম ক্লাস ডেস্ট্রয়ার হচ্ছে প্রজেক্ট 15B এর আওতায় তৈরি স্টেলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। প্রজেক্ট 15B এর আওতায় এ ধরনের মোট 4টি ডেস্ট্রয়ার তৈরি করা হচ্ছে। এগুলি হচ্ছে INS বিশাখাপট্টনম, INS মর্মুগাও, INS ইম্ফল ও INS পোরবন্দর। এর মধ্যে INS বিশাখাপট্টনম বর্তমানে তার সি ট্রায়ালে রয়েছে। তবে এবছরের মাঝামাঝি অথবা শেষের দিকে তার সি ট্রায়াল শেষ করে ইন্ডিয়ান নেভিতে যুক্ত হবে এবং বাকি 3টি ডেস্ট্রয়ারও 2025 সালের মধ্যে ভারতীয় নেভিতে যুক্ত হয়ে যাবে। নাম্বার 2, MH-60R সিহক। MH-60R সিহক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার এবং বর্তমান বিশ্বের নাম্বার 1 অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার। ভারত মূলত চীনা নেভির মোকাবিলা করার জন্য 2019 সালে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই হেলিকপ্টার কেনার জন্য ডিল সাইন করে। চুক্তি অনুযায়ী $2.6 বিলিয়ন বিনিময়ে যুক্তরাষ্ট্র ভারতকে এ ধরনের মোট 24টি হেলিকপ্টার সরবরাহ করবে। বন্ধুরা, এখানে আপনাদের জানার সুবিধার্থে একটু বলে রাখি যে MH-60R যে শুধুমাত্র অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারেই পারদর্শী তাই নয়, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের পাশাপাশি অ্যান্টিশিপ মিশনেও সমান পারদর্শী এটি। চলতি বছরের প্রথম কয়েক মাসের মধ্যে এই হেলিকপ্টারটি হাতে পাওয়ার পরে ভারতীয় নেভির সক্ষমতা যে কয়েক গুণ বৃদ্ধি পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তালিকার 1 নম্বর সমরাস্ত্রের বর্ণনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ এখনই করে নিন এবং এই ভিডিওটি আপনার ডিফেন্স প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। নাম্বার 1, S-400। 2021 সালে যেসব টপ ক্লাস সমরাস্ত্র ভারতীয় সেনাবাহিনীতে যোগ হবে তার মধ্যে S-400 অন্যতম। ভারত 2018 সালে $5.4 বিলিয়ন মূল্যে রাশিয়ার সাথে 5 ইউনিট S-400 কেনার জন্য ডিল সাইন করে, যার মধ্যে চলতি বছরে প্রথম ইউনিটের ডেলিভারি পেতে চলেছে ভারত। এখানে বলা বাহুল্য যে রাশিয়া থেকে S-400 কেনার জন্য ভারতকে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে পড়তে হয়েছে। যদিও S-400 এর কার্যকারিতার কথা মাথায় রেখে পাশাপাশি দেশের সুরক্ষার কথা চিন্তা করে ভারত সরকার যুক্তরাষ্ট্রকে খুব একটা পাত্তা দেয়নি, এমনকি সামনের দিনগুলিতেও দেবে না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় S-400 এর কার্যকারিতা পাশাপাশি সুরক্ষার কথা মাথায় রেখে ভারত সরকারের যুক্তরাষ্ট্রকে পাত্তা না দেওয়ার বিষয়টা কতটা যুক্তিযুক্ত? আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। শীঘ্রই দেখা হবে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সম্পূর্ণ নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ।